চারিদিকে যখন করোনার কারণে বিশামাল পরিস্থিতি, তখনই মেডিকেল কলেজ থেকে চুরি হয়ে গেল 26টি জীবনদায়ী ইনজেকশন। সেই চুরির প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে মেডিকেল কলেজের সুপারের কাছে চিঠি জমা দিল আইএনটিইউসির সেবা দলের কর্মীরা। খাস কলকাতার বুকে মেডিকেল কলেজ থেকে চুরি যাওয়ার অভিযোগ উঠল। উধাও হয়ে গেল 10 লক্ষের 26টি টসিলিজুমাব ইনজেকশন। এই ইনজেকশন চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রায় তোলপাড়। আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এখানে আইএনটিইউসির তরফে কিন্তু দাবি জানানোর জন্য বেশ কয়েকজন জড়ো হয়েছেন। তারা কিন্তু জানাচ্ছেন যে যেন তারা সুপারের সাথে যেন তারা দেখা করতে পারেন এবং সুপারের সাথে দেখা করে তারা তাদের দাবি জানাতে চান। তারা বলতে চান যে যেন দোষীদের একেবারে সঠিক শাস্তি মেলে এবং সম্পূর্ণ ঘটনার যেন তদন্ত করা হয়। আমরা কালকে থেকেই আমরা প্রুফগুলো সব পেয়েছি। এই মেডিকেল কলেজ হসপিটাল সরকারি হাসপাতালে যে কেলেঙ্কারিটা ডাক্তার সিস্টেম মিলিভূত করছেন, সুপারে নাকে নিচ তলায় থেকে হয়ে গেল লক্ষ লক্ষ ইঞ্জেকশন, এটা কি করে হলো? এই দাবিতে আমরা ডাক্তার দোষীদের আর সিস্টারের দোষীদেরকে কড়া দণ্ড দাবি দেওয়ার জন্যে আমরা সুপারের কাছে আজকে মেরুন্ড্রাম জমা দিচ্ছি। এরপরে আমরা বউবাজার থানাও যাব জমা দিতে, কিন্তু অবশ্যই 1.5 ঘন্টা হয়ে গেছে, লিখুন সুপার চিঠি নেওয়া করিনি, সৌজন্য বোধ করিনি কি যে যে এর মধ্যে কেলেঙ্কারির মধ্যে যুক্ত আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কঠোর শাস্তি ডক্টরকে। আমি বুঝতে পারি না একটা ল্যাবরেটরি কাগজে কি করে কোনো ডক্টর লিখে দেয় কি আপনি এই ডক্টর লিখতে পারে, ল্যাবরেটরি কী করে লিখতে পারে কি আপনি এই ইঞ্জেকশনটা অমুক দিন। আমি আজ পর্যন্ত আমরাও জানা নেই, আপনাদেরও জানা নেই। প্রমোদবাবু দাবি করেন ইঞ্জেকশন চুরি সংক্রান্ত একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে, সেখানে মেডিকেল কলেজের এক নার্সকে এই বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে। যদিও ক্লিপটির সত্যতা আরও এই নিউজ যাচাই করে। হ্যাঁ দিদি। হ্যাঁ কে বলছ? হ্যাঁ আমি সিস্টার বলছিলাম, শিশির সিস্টার। হ্যাঁ 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 বলছি যে আপনি যে ওই টসিলিজুমাব 26টা যে নিয়েছেন ওইটা একটা কাগজে একটুখানি রিসিভ করে নিতেন। আচ্ছা দিদি আমি সোমবার আসবো, আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি। আচ্ছা 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 ঠিক আছে। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই সম্পূর্ণ গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে, কিন্তু যখন মারণ ভাইরাসের সঙ্গে যুঝছে গোটা দেশ তথা রাজ্য, তখনই প্রশ্ন উঠছে যে কী করে এরকম একটি বড় কোভিড হাসপাতালের মধ্যে থেকে 26টি টসিলিজুমাব ইনজেকশন গায়েব হয়ে যায়। আপনাদের জানিয়ে রাখি যে এই টসিলিজুমাব ইনজেকশন কিন্তু একমাত্র স্পেসিমেন এক্সামিনেশন ফর্ম সাইন করা ছাড়া, এই ফর্ম পূরণ না করে কিন্তু এই টসিলিজুমাব ইনজেকশন নেওয়া যায় না। সেক্ষেত্রে এই টসিলিজুমাব ইনজেকশন কী করে গায়েব হয়ে যায়, সেই ফর্মেই বা কে সই করেছেন, সেই প্রশ্ন উঠছে। এক্ষেত্রে অভিযোগের তীর উঠছে কিন্তু এক চিকিৎসক ও নার্সের দিকে। সেই চিকিৎসক ও নার্স জানা যাচ্ছে যে সেই চিকিৎসক কিন্তু কর্তব্যরত যে নার্স ছিলেন তার উপর নিজস্ব প্রভাব খাটিয়ে এই 26টি টসিলিজুমাব ইনজেকশন তিনি বের করে এনেছেন হাসপাতাল থেকে। যদিও এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে চাইছেন, তিনি মিডিয়ার সঙ্গে কোনো রকম বাক্যালাপে যেতে রাজি নন, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বাস্থ্য দফতর কিন্তু এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি গঠন করে তিনি নির্দেশ দিয়েছেন যেন এই সম্পূর্ণ বিষয়টির খতিয়ে দেখা হয় এবং তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয়। ক্যামেরায় নন্দদের সঙ্গে জয়নী হালদারের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।